আছেন, আমরা আছি জানাগেটে। আমি, আমার বউ আর আমার ভাই তিনজনে আছি, আরও তিনজন আসবে শিয়ালদাতে। একটা পাগল, দুটো পাগল আর একজন তার বউ আসবে। তো আজকে আমরা ট্রাভেল করব হচ্ছে নর্থ বেঙ্গল, কোলেখাম ঋষভ। আর ওয়েদার আপডেট খুবই খারাপ, ফোরকাস্ট প্রচুর বৃষ্টি দেখাচ্ছে, তো জানি না কী হবে। আর আরেকটা খারাপ জিনিস আছে, আজকে আমাদের ট্রেন আছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, কিন্তু সেই ট্রেনেও আমাদের টিকিট হচ্ছে আরএসি। তো পুরোটাই খারাপ দিয়ে শুরু হচ্ছে, ফোরকাস্ট খারাপ, আজকে অ্যাকচুয়ালও খারাপ। তো এখনই আমরা দাঁড়িয়ে আছি জানাগেটে, ওলা বুক করেছি, উবের বুক করেছি, 323 টাকা নিচ্ছে শিয়ালদা। তো গাড়ি এলে আপনাদের দেখাচ্ছি। সাড়ে ছটায় বেরোবে, ভালোই হয়েছে। কেমন লাগছে? খুবই ভালো, ঠান্ডা জায়গায় যাচ্ছি। ঠিক আছে, রাখ। তো দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেলাম আমাদের সবার প্রিয় শিয়ালদা স্টেশনে। আর আমাদের ট্রেন ছিল রাত্রিবেলা কাঞ্চনকন্যা এক্সপ্রেস, তো আমরা বেশ খানিকটা আগে, প্রায় ঘন্টা দুয়েক আগে আমরা পৌঁছে গেছিলাম। তো কিছুক্ষণ বাদে আমাদের টিমের বাকি মেম্বাররাও এসে উপস্থিত হয়। দেখতে পাচ্ছেন আমরা আছি শিয়ালদা স্টেশনের বাইরে। আর আজকে যেরকম বললাম আপনাদের যে আমরা ট্রাভেল করব কাঞ্চনকন্যা এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস হচ্ছে 13149 আপ, আপনার শিয়ালদা থেকে যায় হচ্ছে আলিপুরদুয়ার। আর আমরা ট্রাভেল করব আপ টু নিউ মাল জাংশন। 630 কিলোমিটার রাস্তা, আমাদের টোটাল সময় পড়বে রাত্রি 8:30 ছাড়ে সকাল 9:00 ঢোকায়, মানে 12:30 ঘন্টা। আর যাত্রাপথে পড়বে অনেকগুলো হল্ট, কতগুলো হল্ট আমি গুনিনি, অ্যারাউন্ড 16-17টা হল্ট পড়বে। আর কাল সকাল 9:00 নামবো মালে। আর আমাদের টিকিট কনফার্ম হয়নি, আরএসি আছে, ছজন আছি, তিনটে সাইড লোয়ারে পড়েছে। আর এই আমার ভাইটি দেখতে পাচ্ছেন, ওর ঘুম পেয়ে যায় এখন থেকে আরএসি কথা ভেবে। ঠিক আছে, যাওয়ার টাইম, অসুবিধা নেই, আরএসি থাকলেও প্রবলেম হয় না। আর দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোক শিয়ালদা স্টেশনের বাইরে। আর আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে, এখন উত্তরবঙ্গ ছাড়ছে 12 নম্বর থেকে, তারপরেই দিয়ে দেবে কাঞ্চনকন্যা। দেখা যাক, আপনাদের দেখাবো কীরকম যাত্রাপথ হয়, কীরকম সব কিছু চলে, সাথে থাকবে। কেমন লাগবে দাদা আরএসিতে যেতে? আপনার কি আরএসি আছে? না, আপনার একা কনফার্ম হয়েছে? আমার ওই এই হয়নি, আমার এই বললো বাইরে পতাকার সামনে আছে। তো চলে এলাম, তো কতক্ষণ দাঁড়িয়ে থাকবো?
দেখতে পাচ্ছেন বেলেঘাটা লোকোশেডের ডিজেল ইঞ্জিন দিয়ে শান্টিং হচ্ছে আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তো এই অংশটি পুরোটাই আমি, এই ভিডিওটি পুরোটাই আমরা আমাদের ভ্রমণ পর্বের মেন জার্নি এপিসোডে ঢুকিয়ে দিতে পারতাম, কিন্তু একটা কোথাও বেড়াতে যাওয়ার আগের যে থ্রিল বা স্টেশনে অনেকক্ষণ আগে পৌঁছে সেখানে জিনিসপত্র খুঁজে বেড়ানো, একটু জুস খাওয়া বা অন্য কিছু করার, তার যে আনন্দ, সেই আনন্দটুকু আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি এপিসোডের মাধ্যমে তুলে ধরলাম। আর নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি হাজির হবো আপনাদের সামনে নিয়ে এসে যে আমাদের শিয়ালদা থেকে মালের পুরো জার্নিটি। সাথে থাকবেন, ভালো থাকবেন।